আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত সবর বলতে কী বুঝায় নিজের দুঃখ কষ্ট অন্যের কাছে কি শেয়ার করলে সবর হবে না নাকি শুধুমাত্র আল্লাহ সুবাহনুয় আলার কাছে প্রকাশ করতে হবে বা শেয়ার করতে হবে সবর কথাটার মানে হলো বিরত থাকা তো সবর বলতে বোঝাই হলো মনে যেটা চাচ্ছে সেটা থেকে মনকে বিরত রাখা এই হলো একটা অর্থ আরেকটা অর্থ একজন ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছিল যে সবর কী সবর বলতে কি বুঝায় তখন তিনি বলেছিলেন যে সবর হলো তোমার অন্তরে ব্যথা বা যন্ত্রণা বা কষ্ট বিগুলিত হচ্ছে মানে জখম অন্তরে জখম রক্তক্ষরণ করছে অথচ তুমি মুখে বলছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই যে মানে শত যন্ত্রণা ব্যথা বেদনার মধ্যে থেকেও যে মানে আল্লাহকে ভুলে না বা আল্লাহর প্রশংসা আল্লাহ সম্পর্কে সুধারণা রাখে এবং আল্লাহর প্রশংসা করতে থাকে হতাশ হয় না তো এটি হলো সবর বা এটি হলো ধৈর্য তো আমরা জানি যে ধৈর্য তিন প্রকার মানে একটি হলো একটি হলো যে আল্লাহ পাক যা ভাগ্যে রেখেছেন সেটার ধৈর্য ধারণ করা মানে পাক যা আমাকে আমাকে দিয়েছেন আলা কাদা ইল্লা মানে পাক যা দিয়েছেন আমার শরীর স্বাস্থ্য যোগ্যতা আত্মীয় স্বজন স্বামী বা স্ত্রী বা কর্ম রিজিক রিজিক জীবন জীবিকা পাক আমার জন্য যা বরাদ্দ রেখেছেন যা আমি পেয়েছি এতেই আমি সন্তুষ্ট আর আরেকটি হলো আলা আলাত আতিল্লাহ মানে আল্লাহর আনুগত্যের ওপরে ধৈর্য ধারণ করে অটল এবং অবিচল থাকা এটি হল একটি ধৈর্য আরেকটি ধৈর্য হল অশ্বব্র আন মা আসিয়তিল্লাহ মানে আল্লাহর নাফরমানির ক্ষেত্রে ধৈর্য ধারণ করা মানে ধৈর্যের সাথে নাফরমানি থেকে আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বিরত রাখা আর ধৈর্যের অনেক বড়ো ফজিলত রয়েছে সুরা রাদের একটা আয়াতের মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাবাক বলছেন সেখানে যে সালাম আলী কুমি সবার ফানিমা বাদ জান্নাত যখন মোমিনরা যাবে তখন জান্নাতের ফেরস তারা মোমিনদেরকে সম্বোধন করে একটা শুভেচ্ছাবাণী পেশ করবে সালাম দেবে তখন বলবে যে আপনাদের উপরে আল্লাহর শান্তি বসিত হোক কেননা আপনারা ধৈর্য ধারণ করেছিলেন তো দুনিয়াতে ধৈর্য ধারণ করেছিলেন এই কারণে আপনাদের উপরে শান্তি বসিত হোক ফানিয়া ফানিয়া অকবাদ দাও পরকালের যে ঘর অর্থাৎ জান্নাত সেটি কতই না উত্তম একটি জায়গা তো বলতে গেলে এখানে জান্নাতে যাওয়ার কারণটা অনেক কারণেই মানুষ জান্নাতে যাবে অনেক আমলের মাধ্যমে কিন্তু স্পেশালভাবে এত গুরুত্বপূর্ণভাবে এখানে একটা পয়েন্টই উল্লেখ করা হয়েছে আর সেটি হলো সবর হাদিসে এসছে যে জান্না ধৈর্যের একটাই পুরস্কার একটাই বিনিময় আছে সেটি হলো জান্নাত তার নাম হলো জান্নাত সুরা আসরের মধ্যে সবর সম্পর্কে আলাপা বলছেন যে চারটা বৈশিষ্ট্য যাদের মধ্যে নেই তারা সবাই ধ্বংস হয়ে যাবে বা জাহান্নামে নামে চলে যাবে তার মধ্যে একটি হলো ইমান আরেকটি হল ন্যাক আমল বা আমলে সালে এবং তারপরে অত অসভিল হাকে অত অত অসবেল সবর মানে হকের দাওয়াত দেওয়া এবং ধৈর্য অবলম্বন করা তো এটি ছাড়া কিন্তু মানুষ আমার ধ্বংস হয়ে যাব তো ধৈর্য মানে কি অপরকে বললে ধৈর্য থাকবে কি না দেখুন ধৈর্য ধৈর্যটা আসলে এর বিনিময়টা কিন্তু আল্লাহর কাছে চাইতে হয় কোনো মানুষের কাছে নয় হ্যাঁ মানুষের কাছে যেগুলো চাওয়ার সেগুলো চাইতে হবে সবসময় যেমন ধরেন যে আপনি হক বিচার পেতে হলে তো বিচারকের কাছে সেটা বলতে হবে প্রতিকার যাদের কাছে গেলে প্রতিকার পাওয়া যাবে তাদের কাছে তো উপস্থাপন করতে হবে অসুস্থ হয়েছে ডাক্তারের কাছে তো বলতে হবে তা নাহলে চিকিৎসা পাবেন কেমন এগুলো এগুলো ধৈর্যের পরিপন্থী নয় বরং ধৈর্যের পরিপন্থী হলো আল্লাহর নাফারমানিতে লিপ্ত হওয়া আল্লাহর আনুগত্য থেকে সরে যাওয়া আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করা আনুগত্য থেকে সরে যাওয়া এবাদত থেকে সরে যাওয়া ঢিলেমি করা এগুলো হলো ধৈর্য মানে ধৈর্যের পরিপন্থী আর মানুষকে মানে বলে বেড়ানো নিজের খায় পূরণ করার জন্য মানুষের মানে শুধু মানুষকে খালি খালি বলে বেড়ানো যার কাছে কোনো উপকার নেই এ ধরনের মানুষের কাছে বলে বেড়ানো এগুলো ধৈর্যের পরিপন্থী মানুষের কাছে শুধু নয় এমনিও কেউ মারা গেছে খুব চিল্লা কান্নাকাটি শরীয়ত বহির্ভূত কোনো কাজকামের মাধ্যমে বা চিৎকারের মাধ্যমে এগুলো কিন্তু ধৈর্যের পরিপন্থী ওই যে একজন মহিলা রসুল্লামের জমানায় কবরের কাছে গিয়ে কাজ ছিল তার বাচ্চা মারা গেছে রসুলাল্লাম তাকে নিষেধ করলেন তো উল্টা রসুল্লামকেই সে একটা ধমক দিয়ে দিল পরে যখন তিনি জানতে পারলেন যে উনি আল্লাহ রসুল ছিলেন তখন ফিরে আসেন এবং রসুল্লামের কাছে ক্ষমা চাইলেন বললেন যে আমি আসলে আপনাকে চিনতে পারিনি তখন রসুল্লা বলেছিলেন যে অশ রফি সদমাতিল উলা মানে ধৈর্য কিন্তু প্রথমেই প্রথম চটেই আঘাতের প্রথম চটেই ধৈর্য ধারণ করতে হয় তো তাহলে অন্যের কাছে বলার আর অবকাশ মানে কোথায় থাকছে অন্যের কাছে তো প্রকাশ করাটা ঠিক হচ্ছে না মানে ধৈর্যের পরিপন্থী হচ্ছে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহর কাছে বিনিময় চাইতে হবে তবে আবারও বলছি যে যে সমস্ত বিষয়গুলো অন্যের কাছে এটার প্রতিরোধ কি বলে যে প্রতিকার পাওয়া যাবে তার কাছে তো বলতে কোনো দোষ নেই বৈধভাবে হবে আল্লাহ জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ